রহমতুল্লাহ, আমরা বহু কষ্টের পরে আগামী কাল গতকাল থেকে আমরা রওনা দিয়েছি। রওনা দিয়ে পর্যন্ত অনেক গাড়ি পাল্টানোর পরে, লঞ্চ পাল্টানোর পরে, এরপরে নৌকাতে উঠে আমরা অবশেষে সুন্দরবনের মধ্যে প্রবেশ করেছি। তো আমাদের উদ্দেশ্য আজকে যে মহলদের সাথে আলোচনা সভা করা, এবং আমরা সুন্দরবনের মধুগুলো কীভাবে সুস্থভাবে মধুগুলো নিতে পারে এবং মাছিগুলোও সুস্থ এবং সুন্দর থাকে, মৌমাছিগুলো যেন না মরে বা তাদের যেন কোনো রকম কোনো সমস্যা না হয়, আমরা এভাবে এই বিষয় নিয়ে আলোচনা করব। এবং মধুগুলা যেন নির্ভেজালভাবে আপনাদের কাছে কীভাবে পৌঁছাইতে পারি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আর আস্তে আস্তে ভিতরে সামনের দিকে যাওয়া যাবে না, কারণ অনেকটা হালুম মামার ভয় আছে, সাথে আমাদের খাক শিয়ালও আছে, তো এই জন্য আমরা ভিতরের দিকে প্রবেশ করতেছি না। তারপরেও দেখা যায় যে সুযোগ হয় কিছুটা ভিতরে আমরা যেতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমরা সুন্দরবনের মধ্যে প্রবেশ করছি। দেখতে পাচ্ছেন সুন্দরবনের চারিদিকে শুধু গুটি গুটি ইয়া হয়ে আছে, এখানে শক্ত স্যান্ডেল ছাড়া হাঁটা খুব কষ্টকর। আর আমাদের সব এখানে যারা আছে তারা সবাই মোটামুটি মধু ব্যবসায়ী। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খলিশার গাছ, ফুলগুলো এখন ইয়ে হয়েছে, ফুল ধরছে, বাকি এখনো ফুলগুলো লেখা। আমরা আবার সুন্দরবনের এক অংশে প্রবেশ করছি।
দেখতে পাচ্ছেন এখানে সুন্দর ফুল ফুটছে, এখনো ফুল ফাটে নাই। কোনটা খলিশা? আরে এটা জামের ফুল, জামের মুকুল আছে, এটা খলিশা ফুল। আমার একটা বাড়িতে জামের গাছের মুকুল এরকম। এই যে দেখেন সব কত সুন্দর কবল ফুল আসতেছে, এখনো ফুল ফোটে নাই, ফুল ফাটে নাই। কিছুদিন পরে এই ফুলগুলো ফাটবে, তখন এখান থেকে মধুগুলো সংগ্রহ করা যাবে। আমি আর তো দেখাল লাগবে।